whatever. Or disabled but you long gone, it don't matter. সোনম কাপুর আহুজা একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী। তিনি একজন স্টাইল আইকন এবং প্রখ্যাত বলিউড অভিনেতা অনিল কাপুরের কন্যা। তিনি একজন স্পষ্টভাষী ব্যক্তিত্ব হিসাবে ভারতীয় মিডিয়াতে সুপরিচিত। ফোর্বস ম্যাগাজিন আয় এবং জনপ্রিয়তার ভিত্তিতে শীর্ষ 100 সেলিব্রিটির তালিকায় তাকে স্থান দিয়েছে। হ্যাপিংটন পোস্ট 2015 সালে টুইটারে 100 সবচেয়ে প্রভাবশালী মহিলা এর তালিকায় তাকে তালিকাভুক্ত করা হয়েছে। সোনম কাপুরের পুরো নাম সোনম কাপুর আহুজা, তার ডাকনাম সানা সন্ত জিরাফ। তিনি 9 জুন 1985 চেম্বুর মুম্বাই মহারাষ্ট্র ভারতের একজন পাঞ্জাবি বাবা এবং সিন্ধি মায়ের কাছে জন্মগ্রহণ করেন। সুতরাং তার বর্তমান বয়স 37 বছর। সোনমের রাশি মিথুন। সোনম কাপুরের বাবা অভিনেতা এবং সুপারস্টার অনিল কাপুর, তার মা সুনিতা কাপুর যিনি একজন কস্টিউম ডিজাইনার। হর্ষবর্ধন কাপুর নামে তার একটি ভাই এবং রিয়া কাপুর নামে একটি বোন রয়েছে। সঞ্জয় এবং বনি কাপুর তার মামা এবং অভিনেতা অর্জুন কাপুর এবং তিনি বিখ্যাত বলিউড অভিনেতা রণবীর সিং এর মামাতো বোন। সোনমের প্রথম সম্পর্ক ছিল উদ্যোক্তা ও মডেল শাহির বেরির সঙ্গে এবং তারপর পরিচালক পুনিত মালহোত্রার সঙ্গে। মিডিয়াতে একটি গুঞ্জন ছিল যে রণবীর কাপুরের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু উভয় জনসমক্ষে একই কথা অস্বীকার করে। সোনম কাপুর 4 মে 2018 মুম্বাইতে উদ্যোক্তা আনন্দ আহুজাকে বিয়ে করেন। আনন্দ তাকে 2014 সালের জুলাই মাসে প্রস্তাব করেন, যা তিনি পরে গ্রহণ করেন। সোনম কাপুর শর্মা আর্যবিদ্যা মন্দির জুহু মুম্বাইতে শিক্ষালাভ করেন। সেই স্কুলে খুব ভালো ছিল। তিনি মুম্বাই ইউনিভার্সিটি মুম্বাই থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। অনুষ্কা লন্ডনে এর ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে তার পরবর্তী শিক্ষা শেষ করেছেন। সোনম কাপুর আহুজা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসিলার 2015 সালে ব্ল্যাক চলচ্চিত্রের জন্য একজন সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি একটি রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম শাওরিয়া দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, যা বনশালি পরিচালিত হয়েছিল। সোনম কাপুরের বার্ষিক আয় 15 কোটি সিনেমা এবং বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে। তিনি ফিল্ম প্রতি 5 থেকে 7 কোটি টাকা চেয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ 872 কোটি। রিডিপ ডট কম এর রিপোর্ট অনুসারে তিনি প্রতিটি ব্র্যান্ডের অনুমোদনের জন্য প্রায় 30 মিলিয়ন রুপি পেয়েছিলেন, যা তাকে দেশের সর্বোচ্চ অর্থ প্রদানকারী সেলিব্রিটিদের একজন করে তুলেছে।